হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করি, আমরা ভিডিও আপলোড করার পর ওয়াইটি স্টুডিও থেকে ট্যাগ, টাইটেল, থাম্বনেল এসব সেট করি। ইদানিং ওয়াইটি স্টুডিওতে আপনার থাম্বনেল সেভ হচ্ছে না, সব কিছু করার পর আপনার থাম্বনেলটা সেভ হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার থাম্বনেলটি সেট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে আসা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখানে থেকে আমি আমার ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটি ওপেন করব, তারপর আমি একটা থাম্বনেল চেঞ্জ করে আপনাদের দেখাবো। তো আমি আমার ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটি ওপেন করলাম। তো এটা ওপেন করার পর আমার আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের যতগুলো ভিডিও আছে এখানে শো করবে, আপনারা যে থাম্বনেলটি চেঞ্জ করতে চান সেই থাম্বনেলটি সেই ভিডিওতে ক্লিক করবেন। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আমার এই প্রথম ভিডিওটি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এই পেন্সিল আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে এডিট থাম্বনেল, তো এডিট থাম্বনেল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ, চেঞ্জ বলে একটা অপশন আছে, এই চেঞ্জ অপশনে ক্লিক করবেন। চেঞ্জ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে গ্যালারির যতগুলো ফটো আছে সব শো করবে। আপনারা যে থাম্বনেলটা তৈরি করেছেন সেই থাম্বনেলটা সিলেক্ট করবেন। তো আমি আমার এই ফটোটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট বলে একটা অপশন আছে, এই সিলেক্টে ক্লিক করে দিবেন। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন সেভ আইকনটা, এখানে যতবার ক্লিক করতেছি এটা সেভ হচ্ছে না, এটাই সবার সমস্যা। আর এই সমস্যার সমাধান অনেকেই খুঁজে পেয়েছেন, আবার অনেকেই খুঁজে পাননি। যারা খুঁজে পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই সমস্যার সমাধান করতে আপনারা কী করবেন, আপনাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে কিছু লিখবেন, বা কিছু যদি লেখা থাকে তাহলে সেখানে একটা স্পেস দিবেন, বাড়তি একটা অক্ষর লিখবেন, আবার ডিলিট করে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আমার ডেসক্রিপশন বক্সে কিছু লেখা নেই, এখান থেকে আমি একটা কিছু লিখতেছি, যেমন আমার নাম লিখতেছি। এটা নাম লেখার পর আমি এটা ক্লিক করলাম। এটা ওকে করার পর দেখেন এখানে আমার সেভ অপশনটা এখন শো করতেছে, এবং এটা এখানে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে যাবে। তো আমি এখানে এটা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা সেভ হয়ে গেছে, অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। তো এটা কোনো সমস্যাই না, এভাবে করলে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। আপনার যে ভিডিওতে আপনার থাম্বনেল চেঞ্জ করতে চাইতেছেন সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাড়তি কিছু লিখবেন, বা একটু ফাঁকা দিয়ে বা একটা অক্ষর লিখে আবার ডিলিট করে দিবেন, তাহলে আপনার এই থাম্বনেলটা সিলেক্ট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে, সেভ করতে কোনো সমস্যা হবে না। এই ছিল আজকের ভিডিও, আশা করতেছি আপনারা সহজভাবে বুঝতে পারছেন, এটা অনেক সিম্পল। আপনারা এভাবে করবেন তাহলে আপনাদের সব কিছু সেভ হয়ে যাবে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।